হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা দেখবো ইউটিউব চ্যানেলের নেম, এক্সিস্টিং ইউটিউব চ্যানেলগুলোর যেসব চ্যানেলগুলোর নেম আপনারা অলরেডি ক্রিয়েট করেছেন সেসব চ্যানেলগুলোর নেম কীভাবে চেঞ্জ করতে হয়। এই প্রবলেমটা সচরাচর আমরা যখন নতুন করে কোনো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তো তখন আমরা নামের দিকে অত বেশি খেয়াল করি না, পরে গিয়ে দেখা যায় যে নামটা চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার সিস্টেমটা প্রায় ঠিক জানেন না কীভাবে, ঠিক কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের নেমটি চেঞ্জ করতে হয়, তো আজকে আমরা সেটি দেখব। চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দিন। সো লেটস গেট স্টার্টেড। তো এর জন্য আমরা একটা ডেমো চ্যানেলের ভিডিও দেখবো। আমরা অ্যাজ এক্সাম্পল আমরা ইউটিউব চ্যানেলে ঢুকলাম। তো আমার কাছে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা সাপোজ একটা দামি চ্যানেল হিসাবে আমরা ইউজ করি। তো দামি চ্যানেলটা কি, এটা হলো আমার চ্যানেল আধার উদ্দিন ছোটো নামে। তো আমি ইউটিউব স্টুডিওতে ঢুকলাম। ইউটিউব স্টুডিওতে ঢুকার পরে আমি এখন চাচ্ছি যে আমার চ্যানেলটি, এই চ্যানেলটি আমি চেঞ্জ করবো, চ্যানেল নেমটি চেঞ্জ করবো। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের কাস্টমাইজেশন আসতে হবে। কাস্টমাইজেশন ট্যাবে ক্লিক করলে দেখবেন লে আউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশনে আসলে দেখতে পাবেন যে চ্যানেল নেম ডিসক্রিপশন আজহার উদ্দিন ছোটো। তো এখানে প্রেস করলে আপনার নেমটি আমি চেঞ্জ করে, অ্যাজ এক্সাম্পল আমি এই নেমটা থেকে এই নেমটা দিতে চাচ্ছেন জেন্ডার পলিসি আমি জাস্ট আপনাদের ডেমো পারপাসে আমি এই নেমটা ইউজ করলাম, সেটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আমার চ্যানেলের নেমটি চেঞ্জ হয়ে যাবে। তো চ্যানেল নেমটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো গোটো চ্যানেল প্রেস করলে দেখা যাবে কি যে আমার চ্যানেলের মধ্যে আগের নেম থাকবে না, নতুন চ্যানেল নেম জেন্ডার পলিসি। তো এই ক্ষেত্রে চ্যানেল নেম চেঞ্জ করার ক্ষেত্রে যদি আপনার চ্যানেলটি যদি অলরেডি ভেরিফাইড থাকে, ভেরিফাইড আই মিন দ্য সেন্স যে ভেরিফাইড ইন দ্য সেন্স হলো যে আপনার চ্যানেলের পাশে যদি ভেরিফাইড টিক মার্ক থাকে, সেসব ক্ষেত্রে আপনার চ্যানেলটি যদি আপনার নেম চেঞ্জ করেন, চ্যানেল নেম চেঞ্জ করলে আপনার পাশে যে চ্যানেলের ভেরিফাই টিক মার্কটি থাকে, অপশনটি থাকে, এটি চলে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আমি সচরাচর টেক রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি, এর পাশাপাশি আমার চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন। সেখানে আপনার সেখানে আপনারা আপনাদের ডেলি ইউসেজ, ডেলি লাইফে যেসব উইন্ডোজ রিলেটেড প্লাস্টিক রিলেটেড যেসব প্রবলেম থাকে, টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাক আমি প্রোভাইড করে থাকি অ্যাজ এ টিউটোরিয়াল। সো সেগুলোকে দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।